أعوذ بالله من الشيطان الرجيم ولا يحزنك قولهم إن العزة لله جميعا هو السميع العليم ألا إن لله من في السماوات ومن في الأرض وما يتبع الذين يدعون من دون الله شركاء إن يتبعون إلا الظن وإن هم إلا يخرصون الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين السلام عليكم قرآن ويكلي আমরা এখন একাদশ পারায় আছি এবং এটি দশম সূরা সূরা ইউনুসের 65 এবং 66 নম্বর আয়াত। আমি 65 নম্বর আয়াতটি বিশেষভাবে আলোচনা করতে চাচ্ছি। এই দশম সূরায় আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন, ওয়ালা ইয়াহজুনকা কওলুহুম, অর্থাৎ তারা আপনাকে যা বলে তাতে আপনার দুঃখ পাওয়া উচিত নয়, তাদের কথায় আপনি কষ্ট পাবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই আয়াতে বলা হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন কিছু শুনবেন যাতে তার দুঃখ পাওয়াই স্বাভাবিক। ওসব কথায় নিজেকে কষ্ট পেতে দেবেন না, আপনাকে তাদের কথার চেয়ে বেশি শক্তিশালী হতে হবে, কারণ আপনি তাদের কথায় নিজেকে আঘাতপ্রাপ্ত হতে দিলে তারা আপনাকে হতাশ করে ফেলবে এবং আপনি আপনার কাজ সঠিকভাবে করতে পারবেন না। আপনাকে তো ইসলামের বাণী মানুষের কাছে পৌঁছে দিতে হবে, যে বাণী আসার আশাবাদী হওয়ার, যে বাণী পুনরায় মানুষকে তার জীবনের উদ্দেশ্য বলে দেয়। আপনি যদি হতাশ হয়ে পড়েন তাহলে মানবতা কি করে তার প্রেরণা খুঁজে পাবে, কিভাবে তারা পাবে কর্মস্পৃহা? সুতরাং তারা কি বলে এতে আপনি প্রভাবিত হবেন না। আর যদি আপনার মনে হয় তারা যা বলে তা অপমান আপনার জন্য, ইসলামের জন্য বা আল্লাহর জন্য, তবে জেনে রাখুন, ইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ, কোনো সন্দেহ নেই যে কর্তৃত্ব, সম্মান, মর্যাদা একমাত্র আল্লাহর জন্য। এর সবগুলোই, সকল মর্যাদা, সকল কর্তৃত্ব, সকল সম্মান। কখনো এটা চিন্তা করবেন না যে আল্লাহকে অসম্মানিত করা যেতে পারে, তা তো অসম্ভব, কারণ আল্লাহই এর মালিক। যেহেতু আল্লাহই এর মালিক, তাই আপনার এটা নিয়ে দুশ্চিন্তা করার কোনো কারণ নাই। হুয়াস সামিউল আলিম, অর্থাৎ এটা এমন না যে তারা যা বলছে আল্লাহ তা শুনেন নাই, আর তারা যা বলছে আল্লাহ তা জানেন, এমনকি যা আপনি শুনেন নাই আল্লাহ তাও জানেন। আল্লাহ তো সর্বশ্রোতা, সর্বজ্ঞ। আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়েছেন সুস্পষ্ট উপদেশ যে কিভাবে নোংরা কথা শোনা সত্ত্বেও সামনে এগিয়ে যেতে হয়। আপনারা যারা প্রচুর অনলাইনে থাকেন তারা অনেক সময় ইউটিউবে বিভিন্ন ভিডিও অথবা ব্লগে এমন কিছু মন্তব্য দেখেন যা ইসলামের জন্য খুবই অপমানজনক। এমন মন্তব্য পড়ে আপনার বিরক্তির উদ্রেক হয় যে মানুষ কিভাবে এমন কথা বলতে পারে আল্লাহ সম্পর্কে, তার রাসূল সম্পর্কে। অবিশ্বাস করা এক জিনিস, কিন্তু যে ধরনের ঘৃণা বা ঔদ্ধত্যপূর্ণ বিদ্বেষ মানুষের মুখ থেকে বের হয় সেটা দেখে আপনার মনে হতে পারে যে এরা কোন ধরনের মানুষ, কেন এরা এরকম কথা বলে। আপনার বিরক্ত লাগে এবং কথাগুলো আপনাকে কষ্ট দেয়। আপনার কষ্ট হওয়া স্বাভাবিক, কারণ আপনার ঈমান আছে। আমাদের বিশ্বাসের সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশ্বাসের তো কোনো তুলনা হয় না। আল্লাহ রাসূলও তাদের কথায় কষ্ট পেতেন, কিন্তু আল্লাহ তাকেই বলেছেন এর মর্মপীড়া যেন আপনাকে প্রভাবিত না করে, কারণ তাদের কথা তো আল্লাহর মর্যাদার কোনো হ্রাস করতে পারে না, কারণ তিনি সকল মর্যাদার মালিক। তাই আপনি এটা নিয়ে দুশ্চিন্তা করবেন না। উপরন্তু তারা যা বলেছে তিনি তা শুনছেন। তিনি যেমন আমাদের প্রভু, তারা স্বীকৃতি দিক আর না দিক তাদেরও প্রভু। আলা ইন্না লিল্লাহি মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরধ, আপনি তো জানেন যে আসমানে ও জমিনে যা কিছু আছে আল্লাহ তার সব কিছুর মালিক, তিনি সব কিছুর সত্ত্বাধিকারী, এবং তারা যা বলে তা থেকে তারা নিস্তার পাবে না। তাই এগুলোর কারণে আপনার কাজ বাধাপ্রাপ্ত হওয়া উচিত নয়। আমরা যখন ওসব মন্দ বিদ্বেষপূর্ণ কথায় প্রভাবিত হই তখন এর কারণে উত্তেজিত হয়ে পড়ি এবং সর্বশক্তি দিয়ে পাল্টা জবাব দেই। এর অর্থ দাঁড়াচ্ছে এক্ষেত্রে আমাদের করণীয় সম্পর্কে আমাদের কোনো ধারণাই নেই। আপনাকে বুঝতে হবে এই জাতীয় কথা বলার কারণ হলো আপনাকে লক্ষ্যচ্যুত করা, এছাড়া কিছুই নয়। সঠিকভাবে ধর্মকে শিখে সেই ধর্মের সত্যিকার শিক্ষা মার্জিতভাবে অন্যের সাথে শেয়ার করাই আপনার আমার সত্যিকার মিশন। আমাদেরকে এই কাজ করে যেতে হবে। যারা এসব ঔদ্ধত্যপূর্ণ ঘৃণাভরা কথা বলে লক্ষ্য থেকে বিমুখ করার চেষ্টা করে তারা তো আমাদের ঘৃণা করেই যাবে, আমরা যাই করি না কেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হয়েছে যে ওসব বিদ্বেষপূর্ণ কথার কারণে তার মিশন থেকে দূরে সরে যাওয়া উচিত নয়। ঠিক তেমনি আমরা যেন ওসব কথাকে আমাদের লক্ষ্যচ্যুতির কারণ হতে না দিই। আল্লাহ আজ্জা ওয়া জাল্লা আমাদেরকে আমাদের লক্ষ্যে অটুট রাখুন এবং ইসলামের মূল বাণীর উপর আমাদেরকে কায়েম রাখুন। এবং আজ আমাদের চারিদিকে যে ঘৃণা ও বিদ্বেষপূর্ণ কথা, তা যেন আমাদেরকে আমাদের অনন্য সৌন্দর্যমণ্ডিত ধর্ম থেকে বিচ্যুত করতে না পারে। বারাকাল্লাহু ফী ওয়া লাকুম, ওয়াসসালামু আলাইকুম। কোরআন উইকলি।